তোমার তোমার ছেলের নামে একটু কথা বলো, তোমার ছেলে দোকান হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধুদার দোকানে অনেকদিন পরে আসলাম মোমো খেতে। দারুণ মোমো বানায় বুধুদা, আমার বুধুদার মা মাসিমা, মাসিমার দারুণ হাতের রান্না, দারুণ টেস্ট। অনেকদিন পরে আসলাম, কাজ বাজের মধ্যে ফাঁকে ফাঁকে আসি, চা ফা খেতাম। আজকে অনেকদিন পরে মোমো খেতে ইচ্ছা করলো, তো মোমো খাচ্ছি, দেন দেখাচ্ছি সুন্দরভাবে কীভাবে মোমোটা তৈরি করেছে। এ দেখো সুন্দর মোমো বানিয়েছে, দারুণ। মাত্র 10 টাকা করে পিস, 1 প্লেট 50 টাকা। দেখতেই পাচ্ছ দোকানটা তো তোমরা সবাই চেনো মোটামুটি, সামনে করে যারা যারা থাকো। কারণ এই মাসিমার দোকানে বুধুদার দোকানে আমরা সবাই আসি, আড্ডা ফাড্ডা মারি। বাইরে অনেক সুন্দর জায়গা, রাস্তাঘাটের জন্য এখন দোকানটা ভালো হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে রাস্তা হচ্ছে কল্যাণী হাই রোডে, বিকজ এর জন্য খরিদ্দারও কম। রাস্তা গাড়ি ফাড়ি সব ওইদিকে রাখা আছে, ওই ওই রাস্তার ওই পরে সব গাড়ি রেখে সব ওইদিকে আসে। ঠিক আছে, হ্যাঁ মাসিমা চিন্তা করছে। বলো মাসিমা, তোমার ছেলেটা কখন আসবে? মোমো বানাতে বলো, তোমার ছেলে গেলো পালিয়ে নাকি? মাসিমা হাসছে আর ভাবছে যে আমার ছেলেটা কখন আসবে। এদিকে বুধুদা বুধুদাকে বললো মোমোটা বানিয়ে যেতে, বুধুদা পালিয়ে গেল, কিরম মোট খেলে চলে গেছে গেলাবে। তো এর জন্য মাসিমা খুব চিন্তায় আছে এখন। তো মাসিমা খুব চিন্তায় আছো তুমি? তোমার তোমার ছেলের নামে একটু কথা বলো, তোমার ছেলে দোকানটা চলছে না ঠিক মতো, সব ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছো, ফাঁকা ফাঁকা। কিন্তু মাসিমার ছেলেটা চলে গেল। এরা ঠিক মাসিমা, তোমাকে একা ফেলে এদিকে মোমো ফুমো কত কিছু রান্নাবান্না হচ্ছে, দুঃখের বিষয় ছেলেটা নেই। এ বুধুদা যেখানে থাকিস চুলায়, কিন্তু ভিডিওটা আপলোড করবো 2 দিন পরে, এসেই বা লাভ নেই। তাড়াতাড়ি আয়, আমি চাইবো এসে মাসিমার সাথে হাতে কাজ বাজগুলো করতে পারিস না তুই। মাসিমা দুঃখ করছে আমাদের কাছে, সরি আমার কাছে, যে তুই কখন আসবি। মাসিমা একা একা কান্নাকাটির মতন অবস্থা, মুখ চুপ দেখ, দেখেছিস? তাড়াতাড়ি আয় যেখানে থাকিস। আর সো বেসিক্যালি মাসিমার হাতে রান্না খুব সুন্দর। আর মাসিমা এখন আমাদের আরও কী কী খাওয়াবে, হয়তো মুড়ি ফুড়ি খাওয়াবে, দেখা যাক। তো গাছ দেখো মোমো খাওয়ার পালা, দেখি মাসিমা কেমন এদেছে। দারুণ দারুণ রান্না করেছে, দারুণ খুব টেস্ট মাসিমা, দারুণ হয়েছে। তোমরা সবাই আসো এসে বুধুদার দোকানে মোমো খেয়ে দিও, খুব ভালো রান্না করে। আমার তো একটু ভালোই লাগে, কম আমি এখন ছুটি পাই, চলে আসে। মোমো, চিকেন কাটলেট, চাউমিন, এগ রোল, মোগলাই সব মোটামুটি রান্নাবান্না করে। ঠিক আছে, কিন্তু এখন আমাদের হাইওয়ে রাস্তা হচ্ছে, যার দরুন কিছু কিছু আইটেম আমাদের বন্ধ আছে, কিন্তু রাস্তার কাজ হয়ে গেলে না আবার শুরু হয়ে যাবে আর ভালো ভালো ইনস্ট্রুমেন্ট মানে রান্না। এই বুধুদা তুই কোথায় ছিলি রে? তোর মা তোকে, আমি এখন করছি, আমি আমি হ্যাঁ কোথায় জারটা মারতে, তোর মা তোকে খুঁজছে। বুধুদা চলে এসছে,
দারুণ হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে সো প্লিজ শেয়ার করো। টাটা, বাই বাই, ধন্যবাদ।